হয় যেহেতু আজি ভারতীয় জনতা পার্টির জেলা মুখ্য কার্যালয়ত এক যোগদানের কার্যসূচী আছিল আর লোকে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে আর এই মুহূর্তে যেহেতু লক্ষিমপুর লোকসভার সাংসদ প্রার্থীগী আছে আর মন্ত্রী সমষ্টির বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ডক্টর অরুণ পেগু আছে আমি তাদের পৰা পোনে পোনে জানিব চেষ্টা করি আজি যেহেতু যোগদানের কার্যসূচীতে উপস্থিত আজি ধেমাজি ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ত দ্বি শতাধিকতক অধিক ব্যক্তিয়ে বিভিন্ন দল সংগঠনের যখন আগতে আছিল তেওঁলোকে আজি ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ কার্যসূচীর প্রতি সমর্থন জানায় ভারতীয় জনতা পার্টি যোগদান করে সদৌ ছাত্র সন্থার প্রাক্তন জেলা সভাপতি কংগ্রেসের মন্ডলের বহুত প্রাক্তন কর্মী জাতীয় পরিষদরও প্রাক্তন কর্মী আর বহু অবসরপ্রাপ্ত বিষয়া আজি ভারতীয় জনতা পার্টি যোগদান করে আটাইতকৈ উল্লেখযোগ্য নবপ্রজন্মর বহু যুবক যুবতী যখন প্রথমবারের কারণে ভোট দিব এনে নবপ্রজন্মর বহু যুবক যুবতী আজি ভারতীয় জনতা পার্টি যোগদান করে মানে সকলকে দললে আদরণি জানাইছো তেখেত সকল কেবল ভারতীয় জনতা পার্টির সদস্য নহয় এখন বিকশিত ভারত নির্মাণের যোদ্ধা এখন রাষ্ট্র নির্মাণের সৈনিক জাতি গঠনের একো একোজন সৈনিক হিসাবে কর্মরত হব আর বাকি সকলকে অনুপ্রাণিত করে বৃহৎ ব্যবধানত যাতে আগন্তুক নির্বাচনত নরেন্দ্র মোদীক তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত করার কারণে লক্ষিমপুর লোকসভার প্রদান বড়ুয়া নির্বাচনত যাতে সফলতা অর্জন করে তার কারণেও মানে আহ্বান জানাইছো সব কংগ্রেস দলটো এটা অবক্ষয়ের গ্রাসত পড়ছে এয়ালের কৃতকর্মর ফল 70টা বছর জুড়ে ভারতবর্ষক অসমক আমার গ্রাম্য অঞ্চলক দরিদ্র লোকক বিভিন্ন জনগোষ্ঠীর প্রতি যে প্রতারণার রাজনীতি করলে অবহেলার রাজনীতি করলে তার ফল আজি ভুগিছে আর ই কংগ্রেস দল ভাঙি খহি জহি খহি নিঃশেষ হয়ে যাওয়ার পথত আগবাড়িছে আজি কোনো ক্রেডিবিলিটি থাকা জনগণের প্রতি দায়বদ্ধতা থাকা কোনো ব্যক্তি এটা আর কংগ্রেস থাকিব নোৱাৰে এতিয়া রাষ্ট্র নির্মাণ ভারতবর্ষক পৃথিবীর এখন শ্রেষ্ঠ রাষ্ট্রত পরিণত করা অসমক ভারতবর্ষর পাঁচখন শ্রেষ্ঠ রাজ্যের ভিতর এখন রাজ্যত পরিণত করার কারণে সকল রাইজে যে ধরনের সংকল্প মার বান্ধি উলাই আহিছে সেই ধুমুহাত কংগ্রেস না থাকে যেটা মানুষ জনগণ না থাকে সমর্থক না থাকে নেতা সকল অকলে অকলে থাকি কি করি গতি দল ভাঙিছে আর ভাঙি নিঃশেষ হব আছিল ধেমাজি মস্তির বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ৰণোজ পেগু ইতিমধ্যে উল্লেখ করেছে কংগ্রেস দলের যে কংগ্রেসের যে বর্তমান আদর্শগত যখন বিষয় লোক বিষয়ে আদর্শ রাইজর প্রতি যে দায়বদ্ধ লোক সেই লোকসকলে কংগ্রেস দলত আসলে না থাকে আর তার পরিবর্তে কংগ্রেস ইতিমধ্যে জহিখহি গেছে বলে ইতিমধ্যে মন্তব্য করেছে আর লক্ষিমপুর লোকসভার প্রার্থীগুলো আছে আমি তখন জানি চেষ্টা করি যেহেতু কি কয় এই সন্দর্ভত আজি যেহেতু যোগদান করেছে যেহেতু নিজে উপস্থিত আছিল ভালে সংখ্যক লোকে যেহেতু ইয়াতে ভারতীয় জনতা পার্টিত যোগদান করেছে বিভিন্ন দল সংগঠনের পর একজেক্টলি নির্বাচনী প্রচার আরম্ভ করা নাই আমার তিনিওটা মিত্রজোটর আমি কিছু রাজনৈতিক সভাহে আমি অনুষ্ঠিত করেছো পঞ্চায়েতত গৈ নির্বাচনী প্রচার আমি 2 এপ্রিলের আরম্ভ করি আর তেতিয়া আমার সভাবিলাকত আরো মানে জনসাধারণের উপস্থিতি বেশি হব এতিয়া আমি ফ্লোর কোঅর্ডিনেশনের কারণে আমি তিনিওটা দলক তৃণমূল পর্যায়ত লগত লৈ আমি সভা সমিতি পাতিছো যাতে তেওঁলোকৰ কোঅর্ডিনেশনটা ভাল হয় আর লগতে কিছু কিছু ব্যক্তিকও আমি লগ পাইছো আর তেখেতসকলৰ পৰা আমি সহায় সহযোগিতাটো খুজিছো তো এনে ধরনের সভা সমিতিহে আমি ইতিমধ্যে বেশিকে করেছো জীবনত মানুষের পয়া নোপার বেদনা থাকবই কেনেকা দিন প্রত্যেকের আহে আমারও তেনেকা দিন আহিছিল তো এই একো অস্বাভাবিক বিষয় নহয় গতি এই সময়ত কেনেকা রাজনৈতিক সিদ্ধান্ত লব আর ভবিষ্যৎ কেনেকে
তেওঁলোকে নিজৰ পৰিকল্পনাৰ মতে কাম কৰিব, এটো নিজা নিজা কথা। আৰু কেতিয়াবা কিছু লোকে সফল হয় আৰু কেতিয়াবা কিছু লোকে বিফল হয়, কিন্তু সিদ্ধান্ত তেওঁলোকে নিজেই ল'ব, তেওঁলোকৰ ফিউচাৰ মানে চিন্তা কৰি ৰাজনৈতিক জগতখনৰ কাৰণে বা সামাজিক জগতখনৰ কথা। তো এইখিনি ক্ষেত্ৰত নিজা নিজা সিদ্ধান্ত, তাত মোৰ বিশেষ ক'বলগীয়া নাই। প্ৰথমতে মই উদয়শংকৰ হাজৰিকা ডাঙৰীয়াক মই শুভেচ্ছা জনাইছোঁ, আৰু যাতে টিকেট আৰু পৰিৱৰ্তন হৈ নাথাকে মোৰতো এতিয়াও অলপমান সন্দেহ আছে, কাৰণ 27 তাৰিখলৈকে নমিনেশ্যনৰ শেষ দিন আছে। তো 26-27 এতিয়াও কেইবাঘণ্টাও বাকী আছে। তো মই ভাবোঁ আকৌ বদলি নহ'লে ভাল। প্ৰেচাৰ টেকটিক্সটো থাকিবই, বা দলৰ হাইকমাণ্ডৰ কথাত তেওঁলোকৰ যদি মনত মানে আশ্বস্ত নহয় তেতিয়াহ'লে তেওঁলোকে তেনেকুৱা ধৰণৰ প্ৰেচাৰটো আছে, আৰু মই দেখিছোঁ তেনেকুৱা ধৰণৰ প্ৰেচাৰ টেকটিক্স। তো মই ভাবোঁ যে ইতিমধ্যে কেইবাবাৰো মানে হাজৰিকা নৰ ডাঙৰীয়া নি তেওঁলোকে পাইছোঁ বুলি তেনেকুৱা ধৰণৰ তেওঁলোকে এক্টিভিটিজটো ভিজিবল এক্টিভিটিজ তেওঁলোকে কৰিছিলে। যি নহওক, মই আজিৰ দিনটোত তেওঁলোকৰ অফিচিয়েলি যেতিয়া এনাউন্স কৰিছে, মই হাজৰিকা ডাঙৰীয়াক আনুষ্ঠানিকভাৱে মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। এতিয়ালৈকেতো তেনেকুৱা আমাৰ ওচৰত কোনো ধৰণৰ তথ্য নাই, কিন্তু ৰাজ্যিক সমিতিত যদি আছে বা আমাৰ ৰাষ্ট্ৰীয় সমিতিত আছে তেতিয়াহ'লে মই নাজানিম, কাৰণ এইকেইদিন মই সম্পূৰ্ণভাৱে ব্যস্ত আছোঁ।